হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। আর এখন আজকে হলো বাড়ি ফেরার পালা। তো সোমবার দিন সকালবেলা এই যে ঘুম থেকে উঠে পড়েছি, তো আর কিছুক্ষণ পরে হোটেল ছেড়ে দেবো, তার আগে ব্রেকফাস্ট করে নেব। তো চলো, আর তার আগে একটুখানি আমি একটু সকালবেলা একটু হাঁটাচলা করে দেখছিলাম পরিবেশটা কত সুন্দর লাগছিল, একদম মানে ফাটাফাটি ওয়েদার, তো খুব ভালো লাগছে। দেখো সেরকম একটা রোদ নেই। তো যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। তো হোটেলের আমরা ফোন করেছিলাম ব্রেকফাস্ট অর্ডার করার জন্য, তো ওরা বললো যে ব্রেকফাস্ট আপনাদেরকে অর্ডার করতে হবে না, আপনারা চলে আসুন, ব্রেকফাস্ট এখানে অলরেডি লাগিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যাচ্ছি সেই ব্রেকফাস্টই করতে। তো চলো দেখি ব্রেকফাস্টে কী আছে। আর তার আগে কিন্তু আমি আবিরকে কিছু বাড়ি থেকে নিয়ে গেছিলাম খাবার, সেটা খাইয়ে দিয়েছি। তো দেখছি ওখানে যদি ওর খাওয়ার মতন কিছু থাকে তোকে অবশ্যই দেবো, জানি না কত দূর কী খাবে। তো পৌঁছে গেছি এখানে, দেখি কী কী ব্রেকফাস্টে আছে। তো এখানে জুস আছে, তো দুধ চা আছে, তো একটু দুধ চা নিয়ে খাওয়া হচ্ছিল সবাই ফার্স্টে। তারপরে এই যে কচুরি আছে, আর আছে এটা বেগুনি আছে, সুজির হালুয়া আছে, মিহিদানা আছে, দু রকমের ফল আছে, কেক আছে। তারপরে এই যে চাউমিন আছে, চাউমিনটা অনেকটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো হয়েছিল, কারি পাতা আর সর্ষে ফোড়ন দেওয়া। তো আবিরকে আমি দেখলাম তিন চারটে জিনিস যেটা ওর খাওয়ার মতন আছে, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুই খায়নি, একটুকুনি দাঁতে কামড়ে আর কিছু খায়নি কোনো খাবারটা। তো কোনো অসুবিধা নেই, ওকে আগের দিন আমি খাইয়ে দিয়েছিলাম। তো চলো এবার আমি ব্রেকফাস্ট করতে বসে পড়ি, আর খুব খিদেও পেয়েছে। তারপরে ঝটপট রেডিও হতে হবে, আবার বেরিয়ে যেতে হবে। তো আজকেও কিছু সাইট সিন আছে যেগুলো করতে করতে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো চলো খেয়ে নিই, তারপর কথা বলছি। তো রুমে এসে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, আর আবিরকেও রেডি করিয়ে ওকেও স্নান করে দিয়েছি। তো এবার বেরিয়ে যাওয়ার পালা। তো আছে কিছু সাইট সিন করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখছো তো আকাশটা একদম সেরকম একটা রোদ নেই, একদম হালকা রোদ আছে। একদিকে ভালো, যা বাইরে গরম তার তুলনায় অনেকটাই কম, কিন্তু কী বলুন তো এই গাড়িতে বসলে সেরকম কিছু বোঝা যায় না বাইরের ওয়েদারটা। তো যাওয়ার পথে এখানে একটা বড় একটা হনুমানজির মন্দির দেখেছিলাম, দেখলেন তো মূর্তিটা কত বড়। আর এদিকে আবার আবির ঘুমিয়েও পড়েছে, তো ও বেশ গাড়িটা গাড়ির জার্নিটাতে কোনো রকম অসুবিধা করেনি, ঘুমাতো আবার উঠতো, একটু কিছু খাবার দিতাম খেতো, আবার একটু ফোন দেখতো। আর ফোনেও বেসিক্যালি মা দুর্গাটা দেখতে বেশি পছন্দ করে, তো চালিয়ে দিতাম, তো ওই দেখতে দেখতে ঘুমাতো, আমরা কোনো রকম ঝামেলা করেনি। আর এখানে প্রায় দেখতাম ছোটোখাটো মানে ভ্যানে করে দোকানগুলোতে এরকম শশা পাওয়া যায়, আর এরকম শাল পাতাতে দেয়। তো আমরা এখানে বেশ দুদিন ধরে প্রায় অনেকবারই শশাটা খেয়েছি, আর গরমের মধ্যে ভালোও লাগছিলো বেশ খেতে। তো এখানে আমরা একটা মন্দিরে এসেছিলাম, তো এটা বন্ধ ছিল কোনো কারণে, আর এখানে একটা বিয়ে হচ্ছিলো। তো আজকে দেখলাম প্রায় অনেকগুলো বিয়ের ডেট আছে, অনেক জায়গায় বিয়ে হচ্ছে। তো যাই হোক, এবার খুব খিদেও পেয়ে গেছে, বিকালবেলা প্রায় সাড়ে চারটে বাজতে যায়। তো আমরা এখানে যে দোকানটায় আমরা এই আমি এই ভিডিওটা দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, তো এখানে এক কাকি ওনাদেরই এক মানে ফ্যামিলি একটা ছোট্ট একটা ধাবা মতন আছে। তো সেখানে কথা বলে জানা গেল যে হ্যাঁ ওদের এখানে খাবার এখন অ্যাভেলেবেল আছে, কারণ এর আগে যে কটা দোকানে আমরা জিজ্ঞাসা করেছি সেখানে সেরকম একটা পাওয়া যায়নি। তো আমরা তো মুরগির মাংস খাবো বলেছিলাম, তো এই মুরগি ধরে রান্না করা হবে, এটা একদম নতুন এক্সপিরিয়েন্স। এরকম একটা জায়গায় এসে এরকম খাবার একটা খাওয়া মানে সত্যি কথা, তো আমরা সেটা বেশ ভালো লাগছিলো। যাই হোক, তো এবারে ওই যে মুরগিটা ধরার চেষ্টা চলছে, তো ওকে অনেক কষ্ট কষ্ট করে ধরেছে, এই যে ধরে নিয়ে আসছে মুরগিটাকে। তো ওকে ওজনটা করে দেখে নেওয়া হবে কতটা কী আছে। তো মুরগিটা প্রায় ছোটোর মধ্যে 750 ওজন ছিল, আর এই কাকিমার হাতের স্পিড আর রান্না দুটো কথা না বললেই হবে না। মাত্র 40 থেকে 45 মিনিটের মধ্যে উনি আমাদেরকে প্রায় 3-4 রকম আইটেম রান্না করে দেওয়া হয়েছে। যেহেতু এখন ট্যুরিস্টেরা কম যাচ্ছে, তো অত সব কিছু তো অ্যাভেলেবেল থাকেও না, মানে থাকলেও বা সেটা খুবই কম টাইমের মধ্যে শেষ হয়ে যায়। আমরা যেহেতু এত বেলায় গেছিলাম, তো অন্যান্য জায়গায় ডিমের ঝোল ভাত এইসব বলছিল। তো আমরা যখন এনাকে বললাম যে মাংস ভাত হবে কি না, তখন উনি বলেছিলো হ্যাঁ একটু টাইম দাও আমি করে দেবো।
তো সত্যি 40-45 মিনিটের মধ্যে যে এত কিছু রান্না করে দেবে ভাবতেও পারিনি। আর তার সাথে সত্যি রান্নার টেস্ট করেছিল একদম অসাধারণ। আর একদম যেমন নিজের পরিবারের কেউ একজন আপনজন হলে বসিয়ে খাওয়ায়, ঠিক কাকিমার হাতে আমরা ঠিক সেরকমভাবে খেয়েছি। তো আমাদের এখানে করেছিল, দিয়েছিল বিউলির ডাল, তারপরে আলু পোস্ত, মুরগির মাংস আর একটা পটল আলুর দুর্দান্ত তরকারি, তার সাথে ছিল একটা আচার। সত্যি খেয়ে দিয়ে এই বেলায় একদম প্রাণটা জুড়িয়ে গেল। আর সত্যি সবার খুব খিদেও পেয়েছিল, একদম গরম গরম ধোয়া ওটা ভাত। এই যে খেয়ে দিয়ে এবার গাড়িতে উঠে পড়েছি, আর বাড়ি যাওয়ার জন্য যেন একটা তাড়াই ছিল বলতে পারো। কারণ মনে হচ্ছিলো যেন কতক্ষণে টাইমটা কমবে, তো কতক্ষণে কমবে, 7 ঘন্টা থেকে 6 ঘন্টা, 5 ঘন্টা। তো আবির ঘুমিয়েও পড়েছিল আস্তে আস্তে খাওয়া দাওয়ার পরে, আর এখন ঘুম থেকে উঠে পড়েছে। তো মঙ্গলবারের পড়ে যাওয়ার আগে, 12টার আগে আমরা খেয়ে নিচ্ছি, একটা ধাবাতে ঢুকেছি ছোটো দেখে, ওখানে আমাদের ডিনারটা সেরে নিচ্ছি, কারণ বাড়ি ফিরতে ফিরতে প্রায় 2-2.5-3টাও বাজতে পারে। তো এই যে ঈদের একদিন পরেই, তো দেখতে পাচ্ছ তো রাস্তাটা কী সুন্দর সাজানো। তো আমরা তো বাড়ি পৌঁছে গেলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে যারা প্রথমবার দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, টাটা, বাই বাই।